তোমাদের বইয়ের মতানুসারে। অনুসারে এসি সম্পর্কে অনেকগুলো মতবাদ আছে এসির এবং খার সম্পর্কে অনেক মতবাদ আছে যেটা তোমরা উচ্চতর শ্রেণীতে জানতে পারবে বাট তোমাদের শ্রেণীতে যে মতবাদটা আছে সেটা হচ্ছে আরহেনিয়াসের মতবাদ ওনার মতবাদ অনুসারে এসিড হচ্ছে এমন একটা যৌগ যেটা জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন দিবে কি বললাম এমন একটি যৌগ এমন একটি যৌগ এমন একটি যৌগ যেটি জলীয় দ্রবণে জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন দিবে দিবে জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন দিবে এখন দেখো তার মানে একটা এসিড একটা বস্তু এসিড কি এসিড না সেটা বোঝার জন্য আমাকে কি করতে হবে ওই বস্তুটাকে পানিতে দ্রবুক্ত করতে হবে বা পানিতে সারতে হবে যখন আমি পানিতে দিব তারপরে যদি আমি দেখি যে ওইখানে যে এইচ প্লাস আয়ন দিচ্ছে তখন সেটাকে আমরা বলবো এসিড সো আমাদের ল্যাবরেটরিতে আমরা তিনটা অ্যাসিড ব্যবহার করি ফ্রিকোয়েন্টলি ওই তিনটা অ্যাসিড হচ্ছে এইচসিএল একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড দেন আরেকটা হচ্ছে H2SO4 সালফিউরিক অ্যাসিড আরেকটা হচ্ছে HNO3 HNO3 এবং যেটা হয় সেটা হচ্ছে আমি যখন এদেরকে পানিতে দ্রবীভূত করি তখন এরা যেটা করে সেটা হচ্ছে HCl পানিতে দ্রবীভূত করার পরে ভেঙে H+ আর সিএল মাইনাস এ আয়নে রূপান্তরিত হয় এবং এই যে এইচ টু এস ও ফোর সেটাও টু এইচ প্লাস হয় এবং এই যে এইচ প্লাস এবং প্লাস এন ও থ্রি মাইনাস আয়নে রূপান্তরিত হয় সো এখন যখন আমি জলীয় দ্রবণে দিচ্ছি তখন কি হচ্ছে তখন এই যৌগগুলো H+ আয়ন দিচ্ছে এবং এইচ প্লাস আয়ন যেহেতু এই যৌগগুলো দিচ্ছে জলীয় দ্রবণে যেহেতু এদেরকে আমরা বলছি অ্যাসিড এখন দেখো এখন এটাকে আয়নীকরণ করতে কি তোমাদের একটা সমস্যা হইতে পারে যে H2 ছিল SO4 ছিল আমি ওইদিকে 2H+ SO4 2- লিখছি সো একটা বস্তুকে যদি জলীয় দ্রবণে দেও তারপর যদি আমরা তার আয়ন পেতে চাই তারপর যদি আমরা তার আয়ন পেতে চাই তখন আমরা যেটা করব সেটা হচ্ছে সাপোজ ধরো এটা একটা যৌগ M তারপর হচ্ছে এদিকে হচ্ছে সাপোজ এদিকে হচ্ছে দিব X M তারপরে এক্স তারপরে এদিকে হচ্ছে আর একটা এন তারপরে হচ্ছে ওয়াই এরকম একটা যোগ অর্থাৎ সাপোজ ধরো একটা হচ্ছে এইচ এবং এইচ এর পরে হচ্ছে টু এদিকে হচ্ছে সিএল এদিকে ধরো এটা এবং এদিকে সংখ্যাটা সেটা রিপ্রেজেন্ট ওয়াই এখন এইটাকে যখন আমি জলীয় দ্রবণ দিব এবং এইটার যে আয়ন হবে সেই আয়নটা হবে ঠিক এরকম অর্থাৎ এই যেই এম এর পাশে যে সংখ্যাটা আছে সেটা আসবে প্রথমে অর্থাৎ এক্স এম ক্লিয়ার এম এর পাশে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে প্রথমে অর্থাৎ এক্স এম তারপরে সংখ্যার মধ্যে আমরা যদি খেয়াল করি সংখ্যা একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই এই এম এর উপরে হচ্ছে ওয়াইটা যাবে অর্থাৎ ওয়াই প্লাস যেহেতু এটা প্রথমে আছে এই জন্য প্লাস দ্বিতীয়টা হবে মাইনাস এবং দ্বিতীয়টার ক্ষেত্রে ঠিক একই একই নিয়ম এন এর সাথে যেটা আছে সেটা হচ্ছে প্রথমে আসবে ওয়াই তারপর হচ্ছে এন তারপরে এইটা ছাড়া যেই সংখ্যাটা আছে সেটা হচ্ছে উপরে যাবে এবং এইটা যেহেতু দ্বিতীয়তে আছে সেটা এটা হচ্ছে মাইনাস একটা বস্তুকে যখন আমি জলীয় দ্রবণে দিব দেওয়ার পরে তার যে আয়নগুলো হবে তার আয়নগুলোর আয়নগুলো কিরকম হবে কিরকম চার্জ থাকবে এবং কিরকম সংখ্যা থাকবে সেটা এইভাবে বের করা যায় অর্থাৎ এম এক্স এন যদি এরকম থাকে আমার যেটা লিখবো সেটা সংশ্লিষ্ট সংখ্যাটা সেটার আগে লিখবো এবং সেইটা ছাড়া অপর যে ইয়াটা আছে পর্শনটা আছে সেই পর্ষণটার সংখ্যাটাকে উপরে দিব যদি প্রথমে থাকে তখন প্লাস দিব দ্বিতীয় থাকে মাইনাস দিব ঠিক এইরকম ভাবে আমি কে ভেঙে লিখছি অর্থাৎ এটাকে যদি আমি ভেঙে লিখি তখন আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে দেখো এই এইচ একটা হচ্ছে এইচ আর আরেকটা হচ্ছে এস ও ফোর পর্শন এখন দেখো এইচ এর পরে অর্থাৎ টু অবস্থান করতেছে এবং এস ও ফোর এইচ এর পরে যেটা অবস্থান করতেছে সেটা হচ্ছে পর্শনের যে সংখ্যাটা আছে সেটা যাবে উপরে এর পরের পর্শনের সংখ্যা হচ্ছে ওয়ান ওয়ান লিখতে হয় না সেটা আমি শুধুমাত্র লিখলাম প্লাস ক্লিয়ার তারপরে আমি যেটা লিখবো সেটা হচ্ছে এইভাবে দিবো এবং এই এর সাথে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে এটা ছাড়া যে বাকি সংখ্যাটা আছে সেই সংখ্যাটা এবং এদিকে যেহেতু ক্লিয়ার সো এইভাবে আমি একটা যৌগকে জলীয় দ্রবণ দেওয়ার পরে সেটা আয়ন করতে পারি আহ এই অবশ্য আমাদের আগের আপনার কাজে অ্যাকচুয়ালি এসিড কি এসিড হচ্ছে এমন একটি যোগ যেটি জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন দেয় এসিড হচ্ছে এমন একটি যৌগ যেটি জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন দেয় অনুসারে এখন এই যে কোন একটা যৌগের মধ্যে আহ কোন একটা যৌগের মধ্যে এইচ প্লাস হাইড্রোজেন থাকলেও তুমি যদি এটাকে জলীয় দ্রবণে দেও তারপরে যদি সে এইচ এই হাইড্রোজেনটাকে না ছাড়ে তখন তখনও তুমি তাকে এসিড বলতে পারবা না খেয়াল করো সাপোজ ধরো এটা হচ্ছে একটা যোগ খেয়াল করো এটা হচ্ছে একটা যোগ এবং এই যোগটার মধ্যে কি আছে এই এইচ আছে এইচ আছে সাপোজ ধরো এরকম এইচ আছে এই যোগটার মধ্যে এখন এই যোগটার মধ্যে যখন এইচ অবস্থান করতেছে এখন তুমি জলীয় দ্রবণ দিলা তুমি বাহির থেকে দেখলে আমি দুইটা যোগ দিচ্ছি দুইটা যোগ হচ্ছে এইখানে ধরো তিনটা এইচ আছে সরি এটা হচ্ছে বৃত্ত দিলাম এটা বর্গ ক্ষেত্র দিই সো এটা তো এইচ আছে ক্লিয়ার এটা তো এইচ আছে সো তুমি দেখো এখন তুমি কি করলা এই দুটারকে বাহির থেকে তুমি দেখতে পারতেছো বাহিরের চেহারায় তুমি দেখতে পারতেছো যে এরা হচ্ছে এদের মধ্যে হাইড্রোজেন আছে কিন্তু তুমি প্রথমে একটা ডিসিশন নিয়ে নিতে পারো যে হাইড্রোজেন থাকলে হয়তো বা অ্যাসিড কিন্তু এটা আসলে ট্রু না তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জগটাকে আগে পানিতে দিতে হবে তুমি পানিতে দিলা খেয়াল করো সাপোজ এটা হচ্ছে পানি এখানে হচ্ছে পানি পানিতে যখন এই জগটা দিলা তখন দেখলা যে সে এই যে যে এই এজগুলা ছিল সে এজগুলা সে একটা ছেড়ে দিল যখন সে একটা এজ ছেড়ে দিল তখন তার মধ্যে এখন কয়টা এজ থাকলো চারটা ছিল এখন তিনটা আছে এই যে পানিতে দেওয়ার পরে আমি দেখলাম যে সে একটা এইচ ছেড়ে দিছে একটা এই প্লাস হিসাবে সে ছাড়বে সে এইচ হিসেবে ছাড়বে না এখন তখন আমি এই জগোটাকে বলতে পারবো এটা হচ্ছে এসিড এখন ধরো আমি এটাকে জলীয় দ্রবণ দিলাম দেওয়ার পরে দেখলাম যে সে তার কোনো এইচ কে ছাড়ে নাই সে এইচ কে নিয়েই বসে আছে পানির মধ্যে দেখ মিন্স এইটা যে এটা এসিড না তার মানে কি বাইরে থেকে দেখে কিন্তু আমি ডিসিশন নিতে পারতেছি না একটা কি এই নাকি কার বাইরে থেকে যখন দেখতেছি তখন এইচ এইচ থাকতেই পারে জলে দোকানে যাওয়ার পরে দেখা যাবে যে কে ছাড়তেছে কে না ছাড়তেছে সো একটা এই বস্তুটা সো আলটিমেটলি এই বস্তুটা আমি বলতে পারতেছি অ্যাসিড কারণ হচ্ছে এটা জলীয় দ্রবণে H+ আয়ন দেয় এই দ্রব্য এই এই যৌগটা অ্যাসিড না কারণ এটা জলীয় দ্রবণে H+ আয়ন দেয় না যদিও তার মধ্যে কি আছে হাইড্রোজেন আছে ঠিক এরকম একটা উদাহরণ আছে CH4 सपोज এই যে CH4 মিথেন এটা কিন্তু অ্যাসিড না যদিও এটার মধ্যে হাইড্রোজেন আছে সো তোমাদের পাগোল হওয়ার কোনো সুযোগ নেই আর্কিটিক্স হচ্ছে আমরা জৈব সিট গুলো যেভাবে চিনবো সেটা হচ্ছে জৈব সিট ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে প্রথম দিকে তাদের একেবারে প্রথম দিকে তাদের মোটামুটি আহ হাইড্রোজেনটা থাকে প্রথম দিকে এইভাবে তুমি বুঝতে পারো ক্লিয়ার এই তিনটা মনে রাখতে চলবে তোমাদের স্ট্যান্ডার্ডে তারপরে হচ্ছে এসিডের পরে হচ্ছে আমরা যাবো হচ্ছে খারে অ্যাকচুয়ালি খার বলতে কি বোঝায় একচুয়ালি খাড় নিয়েও অনেকগুলো তত্ত্ব আছে এসিড খার নিয়ে অনেকগুলো তত্ত্ব আছে বাট আমরা এখন যেটা করব সেটা হচ্ছে খার ঠিক আছে তো তথ্য আছে বাট তোমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে যেই যোগটা জলীয় দ্রবণে OH- আয়ন দিবে আমরা আগে কি পড়ছিলাম এই এর ক্ষেত্রে যে যোগটা জলীয় দ্রবণে H+ আয়ন দিবে কিন্তু ক্ষারের ক্ষেত্রে যে যোগটা জলীয় দ্রবণে ও আয়ন দিবে সেটাকে আমরা বলবো ক্ষার

এবং এবং এসিড এর যে ডেফিনিশন সেই ডেফিনেশন থেকে আমরা জানতে পারি আমরা সামনের লেকচারে হচ্ছে অ্যাসিড এবং খার সক্রিয় ধাতু বা বিভিন্ন যোগের সাথে কি কি বিক্রিয়া করে সেই বিক্রিয়া গুলো নিয়ে আলোচনা করবো ওকে থ্যাংক ফর ওয়াচিং